আবার বলছিস কি, যখন তুই জল করতে ঘরে ফিরলি তখন তুই কেঁদে কেঁদে আসি? আচ্ছা বল, আমরা তো প্রতিদিন যাই জল পরিবার চলি, আমরা যখন হাসি বদল নিয়ে যাই গো, আমরা তো আবার হাসি বদল নিয়ে আসি মামা? কেউ কি কোনোদিন কেঁদে কেঁদে আসছে গো? পাশে তো নদী, ভারত বাংলাদেশের সীমানা, হ্যাঁ হ্যাঁ নদী আছে, অনেকে জল করতে যান না। আচ্ছা বলুন, কোন মা কি কোনোদিন হাসি হাসি গিয়েছিল আবার কেঁদে কেঁদে এসেছিল? কেউ আছে নাকি? কেন আমরা যখন হেসে হেসে যাই আবার হেসে হেসে আসি? বলছে ওই না বলি বল, আজকে তুই হাসিয়া গেলি আবার কাঁদিয়া আসলি, কি হয়েছে গো? তখন নাগরী বলছে, যে নাগরী আমার গৌরব তো সব করেছে। নাগরী বলছে, নাগরী রে, ওই নাগরী বিষ্ণুপ্রামে আগে বলছে, বলছে নাগরী শোন, আমার আজ কি হয়েছে জানিস? আমি সুরধনির কাঠে চাঁদ হেরিলাম, সবাই চাঁদ দেখেছেন? সবাই চাঁদ দেখেন নাই কে? এমন তো আছো নাকি হাত পর্যন্ত দেখি, চাঁদ দেখেনি কোনোদিন, চাঁদ দেখে নেই, সবাই দেখেছেন তো? তাহলে দেখুন, নাগরী বলছে, নাগরী কি বলছিস, তুই কোনোদিন চাঁদ দেখিস নি? ও নাগরী, আমরা যে প্রতিদিন চাঁদ দেখি তো, যে চাঁদ ভগবানে উদয় হয়, আকাশে উদয় হয়, আমরা তো প্রতিদিন চাঁদ দেখি, আর তুই বলছিস আগে চাঁদ দেখেছিস বাবা সুরধনির কাঠে, তুই কোনোদিন চাঁদ দেখিস? বলছে নাগরী, আমি গগনের চাঁদ দেখিনি, আমি তোমার ওই গগনের চাঁদ হেরিনি গো, আমি যে চাঁদ হেরেছি সে কি জানিস নাগরী? আমি আবার নদিয়ার চাঁদ হেরেছি গো, আমি হেরেছি গো,
খাবারের ছাদ দেখিনি, আমি যে চা দেখেছি গো ওই চাঁদে কোনো কলঙ্ক নেই, কিন্তু আকাশের যে চাঁদ আছে না বাবা ওই ছাদের কলঙ্ক আছে। এবার আমার কথা হলো ছাদের কলঙ্ক কই গো, ছাদের কলঙ্ক কি, এই ছাদের কোনো কলঙ্ক? দেখবেন ছাদের গায়ে কিন্তু কালো কালো ভাগ আছে, যদি পূর্ণিমা রাত্রি পূর্ণ আলো দিয়ে থাকে না ছাদ, এদিন যদি আপনি ছাদকে দর্শন করেন, যদি ছাদকে দেখেন তাহলে দেখবেন চাঁদের ঘায়ে কিন্তু কালো কালো ধাগ আছে, আছে না বাবা? এখন চাঁদের কলঙ্ক হলো কোথায়? চাঁদ কয়টি বিবাহ করেছিল গো জানেন? ওই চাঁদ ওরা কয়টি বিবাহ করছে? হ্যাঁ কেউ জানেন না? চাঁদ বাবা কিন্তু 27টি বিবাহ করেছিল, 27টি বিবাহ চাঁদের কলঙ্ক। হ্যাঁ ছাদের কিন্তু একটি একটি করে 27টি বিবাহ করেছিলেন, যখন 28তম বিবাহ করতে গেলেন একমাত্র শালিকা, একমাত্র শালিকাকে তিনি যখন বিবাহ করতে গেলেন তখন তাহার শ্বশুর মশাই তাকে অভিশাপ দিয়েছিলেন। দেখুন 27টি বিবাহ করে কিন্তু ছাদের আকাঙ্ক্ষা মিটেনি, সাজ মিটেনি, তখন কি করলেন ওই শালিকাকে, একটি মাত্র ছোট শালিকা ছিল তাকে কিন্তু বিবাহ করতে চেয়েছিল, তখন তাকে কি করলেন ও অভিশাপ দিলেন। এই জন্য ওই চাঁদের গায়ে কিন্তু কলঙ্ক, চাঁদের গায়ে কিন্তু কালো কালো থাক। নাগরি বলছে নাগরি তোমার ওই গগনে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার নদিয়ার চাঁদের কোন কলঙ্ক নেই, আমি যে চাঁদ দেখেছি গো ওই গগনের চাঁদ নয়, আমি যে চাঁদ হেরেছি সে কি চাঁদ জানিস, আমি নদিয়ার চাঁদ হেরেছি গো। যখন রাত্রিবেলায় কিন্তু পদ্মফুল কখনো ফুটে না যায়, পদ্মফুল কখন ফুটে জানেন? পদ্মফুল কিন্তু রাত্রে ফুটে না, ছাদের আলোতে কখনো পদ্মফুল ফুটে না। পদ্মফুল যখন বেশি প্রভাত হয় আর যখন সূর্যের আলো প্রথমে পায় তখন কিন্তু পদ্মফুল ফুটে, কিন্তু ছাদের কলঙ্ক আছে বিধান পদ্মফুল কিন্তু ছাদের আলোতে কখনো ফুটে না। আবার কি দেখবেন আকাশের চাঁদ যেদিন অমাবস্যা তিথি সেদিন অন্ধকার হয়ে যায়, জোরে কেউ কি অমাবস্যার চাঁদ দেখেছেন বাবা? আছে নাকি কেউ যে অমাবস্যার চাঁদ দেখেছেন? দেখা যায় বাবা চাঁদ দেখা যায়, অমাবস্যার চাঁদ দেখা যায়? দেখা যায়। চাঁদের কলঙ্ক যে 15 দিন চাঁদ দেখা যাবে আর 15 দিন চাঁদ দেখা যায় ওই বলছে, কিন্তু যদিও চাঁদের কলঙ্ক আছে চাঁদ কিন্তু আমার গোবিন্দ সময় লেগেছে কেমন করে বাবা? একদিন চাঁদ গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ আমি তো জানি তুমি আমার ধরাধামে চলে যাবে লীলা করিবার জন্য, কিন্তু আমি ছাদ হয়ে তোমার লীলায় আমি সেদিন অংশগ্রহণ করতে পারি রাত্রের বেলা,
কিন্তু আমি কোনদিন দিনের বেলা তো তোমার লীলা দর্শন করতে পারিনি প্রভু। তাই তুমি আমাকে কি করো, আমাকে তোমার সাথে নিয়ে যাও, যেখানে গেলে আমি তোমার লীলা চব্বিশ ঘন্টা আমি দর্শন করতে পারি। তখন ভগবান বলছিলেন, চা আমি তোমাকে আশীর্বাদ করলাম, কৃপা করলাম, আমি যেদিন ধরাধামে চলে যাবো লীলা করিবার জন্য সেদিন তোমাকে আমি সাথে করে নিয়ে যাবো ধরাধামে। সেদিন দেখবেন মা, এই যে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে কি আছে গো, চূড়া আছে গো, ময়ূরপুচ্ছ আছে না, ময়ূরপুচ্ছ, এই যে ময়ূরপুচ্ছ যেটি, এটি হলো পূর্বজন্মে কেছিল। আমার ভগবানের লীলায় অংশগ্রহণ করিবার জন্য, ভগবানের লীলায় এবার সাহায্য করিবার জন্য, ভগবান কি করলে দেখুন, ছাদের মনের আশা পূরণ করিবার জন্য ওই কৃষ্ণের যে ময়ূর পুচ্ছ, এই পুচ্ছটি হল চা, দুজনের চা ছিল। এখন সূর্যকে দিকে দেব হচ্ছে ভগবানের কাছে, বলছে হে ভগবান আমি তো সূর্যদেব হয়েছি, কিন্তু আমি তো দিনের বেলা তোমার লীলা দর্শন করতে পারি, কিন্তু রাত্রে বেলা পারি, তুমি আমার কি করো, তুমি আমার সাথে করে নিয়ে যাও ধরাধামে, আমি তোমার লীলা যেন চব্বিশ ঘন্টা দর্শন করতে পারি। ভগবান বলছে ঠিক আছে, আমি তোমার মনে আশা পূরণ করব। তখন ভগবান কি করলেন, এই যে ভগবানের গলে একটি গুঞ্জমালা আছে না বাবা, গুঞ্জমালা, এই গুঞ্জমালা পূর্বজন্মে কে ছিল, এই গুঞ্জমালা পূর্বজন্মে ছিল সূর্যদেব, নিতাই বলে হরি বলছে। তাহলে ভগবান কিন্তু সবার মনের আশা পূরণ করে। হ্যাঁ বলছে নাগরি, বলছে নাগরি রে শুন, আচ্ছা তোর এমন অবস্থা কেন হলো বল, আর তুই এমন বিমর্ষ রূপ ধারণ করে বসে আছিস কেন। তাই যে নাগরি গাইছে আর বলছে শুন নাগরি, আমার কি হয়েছে জানিস, তাহলে শুন। নাগরীকে বলছে কেঁদে কেঁদে শুন নাগরি, আমার কি অবস্থা হলো শুন। ওই আমি কুল হারাইলাম জলে, গাটে
জোরে।